আসসালামু আলাইকুম দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এসবিআই গ্রুপের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা জেনে অবাক হয়ে যাবেন যে 21 দিনের মাথাও আপনার শশা ধরে গিয়েছে, সেটা আপনাদের সাথে দেখাবো। তো দেখবেন, তো জানি আপনি বিশ্বাস করবেন না, তো সেই জন্যই আনছি। দেখতে পারছেন, দেখেন শশা, এই যে শশা আজকে কিন্তু 21 দিন ওপরে এসে 22 দিনের মধ্যে পরশু দেখেন কই থেকে কিন্তু শশা হয়ে গেছে। দেখছেন প্রত্যেকটা গাছে কিন্তু না শশা, দেখেন দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই, প্রত্যেকটা গাছেতে কিন্তু শশা, প্রচুর জোয়ার আসছে, দেখতে পাচ্ছেন প্রচুর জোয়ার আসছে, দেখেন। তো 22 দিন আজকে বয়স, তো 22 দিনের মাথায় আজকে এটা দেখেন। তো আমরা সঠিক সময় সঠিক পরিচর্যা, দেখেন কি পরিমাণে ফুল আসছে, দেখেন দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা সঠিক সময়ে সঠিক পরিচর্যা করেছি আলহামদুলিল্লাহ, এই জন্যই আমরা এত তাড়াতাড়ি ফলনটা পেয়েছি আপনাদের দুয়াই। তো আমাদের আজকে শেষ দিয়েছি, কারণ আপনাদের একটু কড়ি হয়ে গিয়েছে, কড়িটা যাতে না জোরে পড়ে সেই কারণে আমরা মাটিতে আজকে শেষ দিয়েছি। দেখতে পাচ্ছেন দেখাই, এই দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে জোয়ার আসছে। আর আপনাদের দেখায় যদি গাছের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন, এটা 100% কোয়ালিটি সম্পূর্ণ রয়েছে গাছ, 100% কোয়ালিটি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। তো আপনাদের দেখাই, আমরা 22 দিন আজকে বয়স, তো 22 দিনের মাথায় দেখেন কি পরিমাণ জোয়ার আসছে, মানে শশা ধরেছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা থেমে থেমে কিন্তু আপনাদের দেখাচ্ছি, প্রত্যেকটা থেমে থেমে শশা হয়েছে। আপনার ছোটো বড়ো সব গাছে দেখেন, ছোটো বড়ো সব গাছে কিন্তু দেখেন, হ্যাঁ দেখছেন ছোটো বড়ো সব গাছে আপনার জোয়ার আসছে, দেখেন যদি দেখেন প্রত্যেকটা গাছে। আর আমরা কল্পনাও করতে পারি না যে এত তাড়াতাড়ি আপনার 21 দিনেই আপনার শশা ধরবে গাছে, দেখেন আপনি গাছটা দেখাচ্ছি আপনাদের। তো আমরা সঠিক সময়ে সঠিক পরিচর্যা করেছি, সার বিষ প্রয়োগ করেছি, এজন্যই আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই প্রচুর পরিমাণে জোয়ার আসছে এবং প্রত্যেকটি জোয়ারই টিকেছে। তো আজকেও আমরা দেখছেন আজকে শশা গেতে আমরা পানি দিয়েছি, মানে সেচ দিয়েছি, তো সেচের কারণে দেখতে পাচ্ছেন কালকে আমরা জৈব সার প্রয়োগ করেছি, জৈব সার প্রয়োগ করেছি, এর কারণটা হচ্ছে আপনার মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। তো জৈব সার প্রয়োগের পরে আজকে সেচ দিয়েছি, তো যেহেতু আমাদের আজকে পানি দিয়েছি তো জোয়ার আসছে প্রচুর পরিমাণ সব জায়গা থেকে, প্রত্যেকটি গাছে কিন্তু আপনার আপনার শশা ধরে গেছে। 21 দিনে 18-19 দিনের আগে আপনার হয়েছে, মানে আমি 21 দিন ধরেছি আর কি, 21 দিনে মোটামুটি ভালো একটা পজিশন আইসে সেজন্য 21 দিনই ধরেছি, কিন্তু 18-19 দিনের মাথায় আপনার কড়িটা আসছে, দেখাই আর দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু জোয়ার, প্রত্যেকটা গাছে দেখাচ্ছে আপনাদের প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে শশা ধরেছে। তো প্রথম অবস্থাতে নিচ থেকে ধরবে আপনাদের দুয়ায়, হয়তোবা 32-33 দিনের মাথায় আমরা হারভেস্ট করবো, কারণ এখন ছোটো, এখন অনেক কাজ আছে, অনেক ট্রিটমেন্ট নিতে হবে। তো 21 দিনে আমরা যেটা ফলনটা পেয়েছি আলহামদুলিল্লাহ, 32-33 দিনে আমরা বাজার জাতন করতে পারবো বা হারভেস্ট করতে পারবো প্রথম দাবারে।
তো এই হচ্ছে আমার ভিডিও। তো দেখতে পাচ্ছেন সঠিক পরিচর্যা করলে এবং সঠিক পদ্ধতিতে আপনারা সার ইত্যাদি সেটা অবলম্বন করলে সেটা আপনারা অতি তাড়াতাড়ি ফলনটা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমার নাম্বারটা দেওয়া আছে, সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো নক দেবেন, আমি সেটা বলার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।